নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মাঝখানে স্কিপ করবেন না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধুরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের বিরাট বড় উপকার করলেন গরিব মানুষদের শেষ পর্যন্ত বাঁচালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুব করে দিলেন সেপ্টেম্বর মাস পর্যন্ত চলুন বিস্তারিতভাবে দেখে নেব আজকের বর্তমান সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত কি মুকুব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর পর্যন্ত মুকুব করল রাজ্য সরকার করোনার কোপে ধুকছে পরিবহন শিল্প এই অবস্থায় এই ক্ষেত্রে একটি বড় অংশকে আর্থিক সুরাহা দিতে তৎপর রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলা সমস্ত অটো ট্যাক্সি লাকজারি ট্যাক্সি পণ্যবাহী গাড়ি এসি বাসের ট্যাক্সের উপর জরিমানা আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত মুকুব করা হলো যার জেরে গণপরিবহনের সঙ্গে যুক্ত রাজ্যের কয়েক লাখ মানুষের কিছুটা হলেও আর্থিক চাপ থেকে মুক্ত হলেন যদিও বাস মিনিবাসের ট্যাক্সের উপর জরিমানার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সূত্রের দাবি কয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে বেসরকারি মালিক এবং শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের এমপি তথা রাজ্যের অন্যতম অটো ইউনিয়ন নেতা সুভাষিষ চক্রবর্তী তার কথায় মুখ্যমন্ত্রীর এই জনকল্যাণকর সিদ্ধান্তে রাজ্যের কয়েক লাখ অটোরিকশা মালিক চালক এবং তাদের পরিবার উপকৃত হবে মুখ্যমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন সুভাষিষবাবু অন্যদিকে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল গুহ বলেন অত্যন্ত সদর্শক সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার যেভাবে প্রতিদিন ডিজেলের দাম বাড়াচ্ছে তাতে রাস্তায় ট্যাক্সি নামানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী দেওয়া এই আর্থিক সুরাহা অসংখ্য ট্যাক্সি মালিক এবং চালকদের অস্তিত্ব রক্ষা করতে সাহায্য করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ট্যাক্সি অটো ট্যাক্সির জরিমানা তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত মুকুব করল রাজ্য সরকার